এলেন মাওলানা মামুনুল হক। এসে মাওলানা আমির হামজাকে পেছন থেকে চেহারায় হাত বুলিয়ে দিলেন। দুই বরেণ্য আলেমের এমন দৃশ্যের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটিকে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আলেম সমাজের মধ্যে যে ঐক্যের ডাক দেওয়া হয়েছে তারই প্রতিচ্ছবি বলে মনে করা হচ্ছে। এই দুই আলেমই আওয়ামী লীগের স্বৈরশাসন আমলে শেখ হাসিনা তাদের জেলে পাঠিয়েছিলেন, চরিত্র হননেরও চেষ্টা করেছেন, কিন্তু তারা আজ মুক্ত। তাফসির মাহফিলগুলোতে লাখো জনতার সামনে যখন তারা বক্তব্য দিতেন, মানুষ সঠিক পথ পেত, কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা মনে করতেন তার বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলা হচ্ছে, এজন্যই তাদের জেলে পোরা হয়েছিল। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। আলেমদের বিরুদ্ধে শেখ হাসিনার এমন স্বৈরাচারী মনোভাবের এটি শেষ নয়। এর আগেও বিশ্ব বরেণ্য আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ঠিক একইভাবে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনা।